हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माहास किचन। माफिन्स जा आमरा ब्रेकफास्ट स्नैक अथवा जे कोनो समय खेते पसंद करी, जा आमरा नॉर्मली सब थेके किने खेये थाकी, एटा खूब सहजे घरेओ बानानो जाए। ताई आज आमी बानाबो ब्लूबेरी माफिन। चलुन आमरा बानाते चले जाई। आमी बोले निये निच्छि एक कप सुगार, हाफ कप सानफ्लावर अएल। एबार आमी अएलेर साथे सुगारटा हालकाभावे मिक्स करे निच्छि। অয়েল এবং সুগার মিক্স হয়ে গিয়েছে, এবার আমি অ্যাড করে দিচ্ছি তিনটা এগ, এটাও আমি হালকাভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন বেকিং পাউডার, এক চিমটি লবণ, ওয়ান টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স, এটাও আমি আবার হালকাভাবে 30 সেকেন্ডের জন্য বিট করে নেব। 12টি মাফিনের জন্য আমি 2 কাপ অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি, এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ ফ্লাওয়ার এবং 1 কাপ হোল মিল্ক নিয়েছি, এখন হাফ মিল্ক আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি এটা আবার হালকাভাবে 15 সেকেন্ডের জন্য মিক্স করে নিব। আমার হাফ ফ্লাওয়ার ডোটি খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, এখন আমি বাকি হাফ যে ফ্লাওয়ারটা আছে সেটা অ্যাড করে দিলাম এবং আমি বাকি মিল্কগুলো যা আছে ওটাও অ্যাড করে দিলাম। এবার এটাও আমি 15 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিব। আমার মাফিন ব্যাটারটি খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে, কিন্তু মেক শিওর করতে হবে যাতে নিচে কোনো লাম্পস না থাকে, তাই আমি একটি স্প্যাচুলা দিয়ে মাফিন বাটারটি ফোল্ড করে নিচ্ছি যাতে কোনো এক্সট্রা ফ্লাওয়ার নিচে না থাকে। আমার ব্যাটারটি খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে, এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ব্লুবেরি এবং এটা আমি খুব সুন্দরভাবে ফ্লাওয়ারের সাথে ফোল্ড করে নিব। আমি মাফিন ট্রেতে 12টি মাফিন কেস নিয়েছি, এবার আমি প্রতিটা মাফিন কেস 3/4 পর্যন্ত ফিল আপ করে নিব। আমার সবগুলো মাফিন কেস ফিল করা হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর উপরে হালকা ব্রাউন সুগার। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, এটা আমি জাস্ট দিচ্ছি মাফিনটা যখন কুক হবে এটা একটা সুন্দর গ্লেজ আসবে উপরে মাফিনের। আমি ওভেন 200°C প্রি হিট করে নিয়েছি, এবার আমি 180°C মাফিনগুলো 20-25 মিনিটসের জন্য বেক করে নিব। টোয়েন্টি ফাইভ মিনিটস লেটার আমি চেক করবো এবার মাফিনগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে নাকি। আমি একটি স্টিক ভিতরে দিয়ে দিয়েছি, দেখুন আমার স্টিকটা খুব সুন্দরভাবে ক্লিয়ার আসছে, তার মানে আমার মাফিনগুলো খুব ফ্লাফিভাবে কুক হয়ে গিয়েছে। এবার আমি এটা 5 মিনিটসের জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, 5 মিনিট পরে পরিবেশন করে দেখাচ্ছি। আমি আমার মাফিনগুলো পরিবেশন করে দিলাম, এটি খুব সুন্দর গন্ধও বেরিয়েছে এবং হয়েছে অনেক সফটও। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে ব্লুবেরি খুব সুন্দরভাবে ঘুরে হয়ে রয়েছে এবং এটা খেতে গরম গরম খুবই মজা। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।